বশ, স্নব, ডিসেন্ট, আপাত দৃষ্টিতে এই তিনটে শব্দ মনে আসবেই এই অভিনেতাকে পর্দায় দেখলে। কিন্তু হঠাৎ করে হলো কি, মানে সুন্দরবনের জঙ্গল থেকে বেরোচ্ছে, জল থেকে কখন উঠে আসছে, মোটামুটি তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে আবার প্রলয়েতে। এবং এই আবার প্রলয় নিয়ে যখন কথা হচ্ছে, তখন তুমি যে তাণ্ডবটা করলে ফাইনালি যখন কানু চরিত্রে এলে, তখন তো লোকজন তো কেঁপে গেল। কানু হারামজাদা কোথায়? তুমি রিঅ্যাকশন কিরকম পেয়েছো? আমি আশা করব সকলেই কেঁপে যাবেন, এবং এটাই তো উদ্দেশ্য। মানে একটা অন্য রকম কিছু, একটা অন্য রকম কাজ রাজদা চেষ্টা করেছেন দর্শকের সামনে তুলে ধরার, যে বাংলাতে দাঁড়িয়ে এই ধরনের একটা কাজ করা যায় এবং এই স্কেলে একটা কাজ তৈরি করা যায়, যেখানে বাঙালি দর্শক যখন বলেন যে আমরা ড্রয়িং রুম ড্রামা দেখতে আর পছন্দ করছি না, একটু একটু ন্যাশনালি যে ধরনের কাজ হচ্ছে সেই ধরনের কাজ কি আমাদের পক্ষে করা সম্ভব নয়, তখন রাজদা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রুভ করার চেষ্টা করেছেন যে হ্যাঁ, আমাদের পক্ষেও সম্ভব, গিভেন দ্য রাইট ফ্যাসিলিটিস, রাইট মিনস, আমাদের পক্ষেও এটা করা সম্ভব। এবং এই এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ ভালো লেগেছে, এবং বলাই বাহুল্য এরকম একটা চরিত্রে আমাকে, আমি নিজেই নিজেকে কখনো এর আগে দেখিনি, দর্শক তো দেখেনি। তো রাজদা এই ভরসা দিয়েছেন আমাকে এবং মনে করেছেন যে গৌরব চক্রবর্তী এই চরিত্রটা করতে পারে। এবং আমি একজন অভিনেতা হিসেবে সবসময় ভেবেছি যে আমি তো পারি, কিন্তু আমি যে পারি সেটা দেখানোর সুযোগটা তো করে দিতে হবে, সেই সুযোগটা আমাকে রাজদা করে দিয়েছেন। এই যে তোমাকে মুন্না ভাই MBBS এর সার্কিটের মতন লুকটা আর তার সঙ্গে অতখানি এরকম রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউডটা, ওইটা তোমার ভেতরে আনতে অভিনেতা হিসেবে বিভিন্ন চরিত্র তুমি করেছো, কিন্তু এই ধরনের ক্যারেক্টার তো এই প্রথম, মানে ওই জায়গাটায় নিজেকে পৌঁছে দিতে, যে তুমি বলছিলে যে দর্শকের যেন মনে না হয় যে গৌরব চেষ্টা করেছে, গৌরবই এইটা, এইটা হয়ে উঠতে কতখানি সময় লাগে? এইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, ইন দ্য সেন্স আমি আমার এই চরিত্রটা, যে কানু যে চরিত্রটা, এটাকে একটা বিরাট লার্জার দেন লাইফ একটা ইমেজ দেওয়া হয়েছে সিনেমাতে। এবং আমরা মেইন স্ট্রিম সিনেমায় হিরোদেরকে যেই ধরনের কাজ করতে দেখি, একটা তার একটা বিরাট এন্ট্রি হয়, স্লো মোশন এন্ট্রি হয়, সে বিরাট ফাইট সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স করে, সে হিরোইনের সঙ্গে নাচে, এই ধরনের কাজ এই কানু করছে, এবং তার মানে আমাকে এই ধরনের কাজ করতে হয়েছে। এবার কোথাও গিয়ে যেন সেটা মনে না হয় যে গৌরব ইজ নট প্রিপেয়ার্ড, এইটাই ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং তার জন্য নিজেকে তৈরি করেছি, এবং আমি একটা শারীরিক গঠন তৈরি করতে হয়েছে আমাকে, তার জন্য জিমে কসরত করতে হয়েছে, ডিসিপ্লিন মেনটেন করতে হয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে, আমাকে একটা নতুন ডায়ালেক্ট শিখতে হয়েছে যে ডায়ালেক্টে কানু কথা বলে, আমাকে আমার হাঁটা চলা, কথা বলার ধরন সব কিছু পাল্টাতে হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই লার্জার দ্যান লাইফ ইমেজটাকে তুলে ধরতে হয়েছে ক্যামেরার সামনে। এবং সেটার জন্য তো রাজদার সাহায্য ছিলই, যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে মাউন্ট করা হচ্ছে সেটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে আমাকেও সেটা বিলিভেবল করে তুলতে হতো। তো সেইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, এবং আমার মনে হয়েছিল যে এইটা যদি আমি ঠিক করে করতে পারি, তবেই আমি বলতে পারবো যে আমাকে একটু অন্যরকমের চরিত্র দাও, তাহলে আমিও দেখিয়ে দিতে পারি এই যে সুযোগটা পেয়েছি সেটা সদ্ব্যবহার করাটা সবচেয়ে বড় কথা। এখানে যদি তোমাকে সেই হিসেবে বলা হয় এই চরিত্রটা দেখার পর বা ট্রেলারটা দেখার পর, যদি এক কথায় কিছু বলা হয়, গৌরবকে নাচিয়ে ছেড়েছে রাজদা, লিটারালি নেচেছি তো। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম যে আমাকে এত রকম জিনিসপত্র নিয়ে ট্রেনিং নিতে হয়েছে এটা করার জন্যে, যে একজন অভিনেতা হিসেবে আমি দারুণ আনন্দ পেয়েছি, মানে যেই যেই জিনিসগুলো এতদিন করিনি। একটা কী হয়, আমি লাস্ট 13 বছর হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো কী হয় একটা সেন্স অফ কমফর্ট চলে আসে, যে আমি যেটা করছি এটাই ঠিক, এই তো এতদিন করে এসছি, লোকে তো দেখছেন, লোকে তো ভালো বলছেন, তাহলে আমার আর নিজেকে কোনোরকমভাবে চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু এই ধরনের কাজ যখন আসে, তখন মনে হয় যে ইয়েস, আমি একটা সুযোগ পেয়েছি একটা অন্যরকম কিছু করে দেখানোর, এবং আমি নিজেকে ভাঙার একটা সুযোগ পেয়েছি, নিজেকে নতুন করে গড়ার একটা সুযোগ পেয়েছি। তো সেইটাই সবচেয়ে আনন্দের বিষয় একজন অভিনেতার কাছে। গৌরব, এটা যখন তুমি বলে নিজেকে ভাঙার বিষয়টা যখন বলে, একটা ছোট্ট ঘটনা বলি, এটা তোমাকে নিয়েই। তোমার গাড়ি সিটি সেন্টার 1-এর পাশ দিয়ে পাস করছিল, অনেকটা তো 2 বছর আগের কথা। তো আমরা টিউশন বাঁক মেরে, আমরা এবং আমাদের কয়েকজন জুনিয়র, আমরা সিটি সেন্টার 1-এর সামনে দাঁড়িয়েছিলাম। তো তাদের মধ্যে কয়েকজনের হাতে সিগারেট ছিল, সেই সময় তুমি ক্রাশ হিসেবে কীভাবে যাচ্ছিলো, তোমাকে ঘটনাটা বলছি। তোমার গাড়িটা যেই পাস করলো, একটি ছেলে মেয়ে, সে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড ছিল পাশে, ও সিগারেটটা ফেলে দিয়ে গৌরব আমায় দেখে ফেললো, যদি কিছু বলে কি কেলেঙ্কারি ব্যাপার, মানে এ তো বড় দাদার মতো বিষয় হয়ে যাচ্ছে, এটা তো ভালো কথা নয়। মানে এই জায়গাটা থেকে কানু, এই এই ট্রান্সফরমেশনটা, লুক ওয়াইজ ওই ট্রান্সফরমেশনটা, ওই কেওড়াটা হয়ে ওঠা, টিপিক্যাল ওই ছাপড়িটা হয়ে ওঠা, এটা কীরকম ছিল? এইটা রাজদা প্রথম দিনই আমাকে বলেছিল যে তোমার মধ্যে যতটা
রাফ বিষয় রয়েছে, যতটা কেওড়া বিষয় রয়েছে, যতটা নোংরামও রয়েছে, আমার মনে হয় সব মানুষের মধ্যেই থাকে। এবং আমি তো এই ধরনের মানুষকে দেখেছি রিয়েল লাইফে, আমরা সকলেই দেখেছি, এবং তাদের একজন অভিনেতার ডিউটি হচ্ছে সেগুলোকে দেখে সেগুলোকে অবজর্ভ করে নেওয়া এবং যথাসময়ে ঠিক জায়গায় সেটাকে আবার ছেড়ে দেওয়া। তো আমি সেটাই চেষ্টা করেছি এবং আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যেই বিষয়টা রয়েছে। আমরা হয়তো, আমি নিজ জীবনে গালাগালি দিই না, আমি সত্যি নিজ জীবনে আমার বন্ধুরা আমাকে খ্যাপায়, কারণ আমি আমি সচরাচর গালাগালি দিতে পারি না, আমার মুখ থেকে বেরোয় না। তো সেখানে কানুর মতো একটা চরিত্র, হাউ ডু ইউ কন্ট্রোল দেন, মানে এটা কন্ট্রোল না, ওটাই আমার নেচার, মানে আমার মধ্যে থেকে গালাগালি খুব কম বেরোয়। তো সেইখানে কানুর মতো একটা চরিত্রে যখন অভিনয় করছি, যে কথায় কথায় গালাগালি দেয় এবং কথায় কথায় মারতে যায়, তো তখন মনে হয় যে এই এই যে আমার ভেতরে একটা সুপ্ত গৌরব ছিল, যে একটা খারাপ গৌরব, যে একটা কেওড়া গৌরব, যে একটা যার মধ্যে একটা প্রচণ্ড নোংরামি রয়েছে, যেটাকে আমি একেবারে চেপে রেখে দিয়েছি তলায়, সেইটাকে বার করে নিয়ে আসার একটা অপরচুনিটি এটা আমাকে করে দিয়েছে, যেটা সচরাচর যারা অন্য ফিল্ডে কাজ করে তারা কিন্তু এই সুযোগগুলো পায় না। তো আমি একজন অভিনেতা হিসেবে আমার ডিপেস্ট ডার্কেস্ট জিনিসগুলোকে বার করে আনার একটা সুযোগ পাই, তো সেইটা অভিনেতা হিসেবে দারুণ আনন্দের। সব্যসাচী চক্রবর্তীর ছেলে, সেই জায়গা থেকে যদি দেখা হয় তাহলে অনেকেরই ধারণা যে তোমাদের পুরো জার্নিটা ভীষণ কেক ওয়াক ছিল, মানে একটা রোজি পেটাল ছড়ানো রাস্তা ছিল। এই যে তুমি বলছো সুপ্ত গৌরবটা, এই এই যখন ক্যারেক্টারটা তোমাকে যখন পোট্রে করতে হলো, তোমার ভেতরে কি এমন অনেকগুলো মুহূর্ত বা ঘটনার সাক্ষী আছো তুমি যেগুলো খোঁড়ার পরে এই জায়গাটা তৈরি করতে পেরেছিলে, মানে তুমি কানু হয়ে উঠেছিলে? অবশ্যই অবশ্যই, কারণ সত্যি আমি আমি আই উইশ আমার অভিনেতা অভিনেতা হয়ে ওঠা এবং অভিনয় জীবনটা এতটাই স্মুথ একটা কেক ওয়াকের মধ্যে হতো, যাতে আমিও আজ দেব বা জিতের মতো পপুলার একজন স্টার হতাম। সেটা তো হয়নি, তাই ইট হ্যাজ নট বিন এ কেক ওয়াক। এবং এতগুলো দিন ধরে আমি কাজ করছি সেখানে গিয়ে, আমার যে কোনো অভিনেতারই একটা ইচ্ছে থাকে যে আমি একেবারে শীর্ষে পৌঁছব, এবং শীর্ষে পৌঁছানোর জার্নিটা কোনো দিনই শেষ হয় না। মানে সে হয়তো শাহরুখ খান আজও মনে করেন যে আমি এর থেকেও বড় স্টার হতে চাই, এর থেকেও বেশি নাম করতে চাই। তিনি তো আমাদের ধারণায় শীর্ষে রয়েছেন স্টারডমের, কিন্তু তা তিনিও চাইবেন তার থেকে আরও বড় হতে। তো আমার মতো একজন ছোটোখাটো অভিনেতার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য, আমি সবসময় চাইবো আরও নাম করতে, আরও মানুষের কাছে পৌঁছে যেতে, আরও দর্শকের ভালোবাসা পেতে। তো সেই কারণে এই ধরনের কাজ যখন আসে তখন মনে হয় যে একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার একটা সুযোগ আমি পাচ্ছি। তো সেইটার সদ্ব্যবহার করাটা হচ্ছে আমার, সেইটাই প্রুভ করবে আমি কত দূর যাবো আমার ক্যারিয়ারে। তো ওইটাই বিষয় ছিল যে আমার ভেতর থেকে এই কানুকে বার করে নিয়ে আসার সবচেয়ে বড় তাগিদ ওইটাই, যে আই হ্যাভ টু ডু দ্য বেস্ট আই ক্যান, যাতে দর্শক দেখে বলেন যে বাহ ফাটিয়ে দিয়েছে। যে তুমি বললে যে এটা কেক ওয়াক ছিল না, সে জায়গা থেকে তুমি হার্ড ওয়ার্ককেই সাপোর্ট করেছো, এবং তোমাদের ফ্যামিলির অন্যান্য যে কোনো সদস্যের কথা বললে তারা সবসময় বলেছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কটাকে যদি ভাই কিপ ইট অ্যাসাইড, তোমাকে আমি তিনটে শব্দ বলবো কোনটা বেশি ম্যাটার করে তুমি র্যাঙ্ক ওয়াইজ সাজাবে। একটা হলো গিয়ে পার্সোনাল কানেকশন, ভাগ্য, আর তার সঙ্গে হলো গিয়ে ইমেজ মেনটেন। ভাগ্যটা আমার মনে হয় আমাদের ফিল্ডে ভীষণ একটা বড় জায়গা রাখে, মানে সেটা শুধুমাত্র অভিনেতা নয়, সিনেমা ইন জেনারেল। কারণ কোনো ডিরেক্টর কোনো প্রোডিউসার আগে থেকে বলতে পারে না যে আমার এই ছবিটা হিট হবেই, মানে সেটা যিনি শোলে বানাচ্ছেন তিনিও আগে থেকে বলতে পারেন না, যতক্ষণ না দর্শক সেই ছবিটা দেখছেন। এবার দর্শক সেই ছবিটা দেখার পরে তাদের প্রতিক্রিয়া কী হবে সেটা কেউ লিখে দিতে পারে না। তো সেই কারণেই ভাগ্য একটা বিরাট জায়গা রাখে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ছিল ইমেজ বিল্ডিং, এবং তার সঙ্গে ছিল পার্সোনাল কানেকশন। পার্সোনাল কানেকশনটা হ্যাঁ হয়তো হয়তো একটা জায়গা অবধি যায়, কিন্তু আমার মনে হয় ট্যালেন্টটা এই পার্সোনাল কানেকশন বা ইমেজ বিল্ডিংয়ের অনেকটা ওপরে থাকে, এবং এর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমারও পরে এসে আমার থেকে অনেক বেশি নাম করে এবং আজকে একটা দর্শকের এতটা ভালোবাসা পেয়েছে একজন অভিনেতা শুধুমাত্র তার ট্যালেন্ট দিয়ে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। ও হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল যে তোমার কোনো কন্ট্যাক্ট, কোনো ইমেজ বিল্ডিং উইল নট ওয়ার্ক যদি তোমার কাছে ট্যালেন্ট না থাকে, এবং সেই ট্যালেন্টের সদ্ব্যবহার করার মতো লোক না থাকে। সেই সেই আমার মনে হয় এই দুটো সবচেয়ে বড় বিষয়, প্রথম হচ্ছে লাক, দ্বিতীয় হচ্ছে ট্যালেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, যেখান দিয়ে আমি আমার ক্রাফটটাকে তৈরি করব, এবং তৃতীয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমার মনে হয় সেই ট্যালেন্টকে সদ্ব্যবহার করার মতো লোক খুঁজে পাওয়া, যে আমাকে ব্যবহার করবে, যে আমার এই দিকটা দর্শকের সামনে তুলে ধরতে পারবে। সেইটা আমার মনে হয় রাজ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টর ভীষণভাবে পারেন। তিনি তিনি তার দূরদর্শিতাটা রয়েছে যে এই অভিনেতা এই জিনিসটা করতে পারে, যেটা সচরাচর সবাই সবাই ভাববে না, তো এইটাই, তাই জন্যই তিনি রাজ চক্রবর্তী। চিরকাল সত্যিগুলোকে এইভাবে বোতলবন্দি করে রেখে দেবেন, হ্যাঁ।
এই যে তুমি বললে ট্যালেন্টটা সবথেকে বেশি ম্যাটার করে, আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বহু পর্যায়ে দেখেছি ট্যালেন্ট আছে, দারুণ মেধাবী ছাত্র, কিন্তু প্রপার মেন্টর সেটা হয়তো পায়নি, অথবা ঠিকঠাক বন্ধু, ঠিকঠাক সঙ্গ সেটা না পাওয়ায় অনেক মেধাবী ছাত্রছাত্রী, অনেক দুর্দান্ত ট্যালেন্টকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাদের ফ্যামিলির মানে হয়তো তাদের ফ্যামিলি যথেষ্ট প্রভাবশালী, বাবা মা প্রচণ্ড শিক্ষিত, কিন্তু হারিয়ে গেছে এই দুটোর জন্য। তুমি এটাকে কীভাবে অ্যাড্রেস করবে? কারণ নতুন প্রজন্মের অনেকেই তো এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় যে জায়গাটায় পুরোটাই মানে পুরোটাই গ্ল্যামারে ভরপুর, সেখানে দাঁড়িয়ে প্রপার একজন মানুষের ছত্রছায়ায় থাকা, প্রপার এক কিছু সঙ্গী সাথীর সঙ্গে থাকা কতটা ইম্পর্টেন্ট? আমি ওই যে বললাম, শুধু ট্যালেন্ট দিয়ে কিচ্ছু হয় না আমাদের, আনফর্চুনেটলি আমাদের পৃথিবীতে শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে কিছু হয় না। যেটা বললাম যে ট্যালেন্টকে সৎ ব্যবহার করার মতো কিছু মানুষের দরকার হয়, যারা এর মধ্যে ওই ট্যালেন্টটা রয়েছে, কিন্তু আমি সেইটাকে ব্যবহার যদি না করি, যদি সে ওটাকে ব্যবহার করার সুযোগ না পায়, তাহলে সেই ট্যালেন্ট থেকে কী লাভ? এবং সেই ট্যালেন্টটা ঠিক জায়গায় ব্যবহার, মানে একটা দারুণ ক্রিকেটার সে ফুটবল খেলছে, তাহলে তো লাভ হবে না কোনো। তো সেইটাই হচ্ছে বিষয়, মানে তাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই তো সেই ট্যালেন্টের একটা বহিঃপ্রকাশ হবে। তো শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে আনফর্চুনেটলি কিছু হয় না, সেই ট্যালেন্টকে ব্যবহার করার মতো লোকের দরকার হয়। শেষ প্রশ্ন করব, সেটা হলো কানুর টোটকা হিসেবে আমি জিজ্ঞেস করব, এই যে যারা যখন পিছন থেকে যারা টেনে ধরে, সেরকম তোমাকে একটা এক্সাম মানে একটা সিচুয়েশন বলবো, এবং তুমি তাদের উদ্দেশ্যে কানুর দাওয়া হিসেবে কী বলবে? বিং কানু, ঠিক আছে, একটা একজন ধরো তার একটা সামনে কাজ আছে, সন্ধেবেলায় খুব হন্তদন্ত হয়ে কাজটায় বেরোচ্ছে, আর পাড়ার কয়েকজন বলো কী কাজ ফাজ করে কীভাবে আয়, আর ক্লাবে বসি, এরকম মস্তি ফস্তি হোক, তাদের কানু, তাদেরকে কানু কী বলবে? তাদেরকে তাদেরকে কানু বলবে যে যদি তাকে তার সঙ্গে কোনো রকম দুরম্বরি করার চেষ্টা করে এই লোকগুলো, তাহলে সে বলবে যে ট্রেলারে যে কথাটা বলেছে সেই কথাটাই বাপ রেখেছে, মা রেখেছে, দোস্তর নেছে, আমি এর বদলা নেই ছাড়বো, সবকা বদলা লে গেলে তেরা কানু। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।